বন্ধুরা, যেমনটা রুশ অনেকবার ভারতকে তাদের সিক্স জেনারেশনের ফাইটার জেট সুখোই 75 চেকমেটের প্রস্তাব কিন্তু দিয়েছিল, কিন্তু এখন যে শুধু প্রস্তাবই নয় বরং রাশিয়ার তরফ থেকে ভারতকে তাদের SU-75 চেকমেট ফাইটার জেট পরিযোজনাতে মুখ্য ভাগিদার বানানোর ওপর বিচার করছে তারা। রাশিয়ার দাবি এটাও আছে যে সুখোই 75 চেকমেট ফাইটার জেট আমেরিকা আর পশ্চিমা দেশের ফাইটার জেটের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স আর ভবিষ্যতের ফাইটার জেট, কেননা আমেরিকার F-35 ফাইটার জেটও রাশিয়ার র্যাডার থেকে বাঁচতে পারেনি। কিন্তু রাশিয়ার SU-75 চেকমেট ফাইটার জেটকে কোনো র্যাডার সিস্টেম ধরতে পারবে না। যদিও রুশের অনেক প্রস্তাবের পরেও ভারত কিন্তু কোনো রকম ইচ্ছা দেখায়নি তাদের SU-75 চেকমেট ফাইটারের ওপর, কিন্তু রাশিয়ার এই সুখোই 75 ফাইটার জেটের জন্য ভারত বা চীনের আগে একটি নতুন গ্রাহককে পেয়ে গেছে রাশিয়া। আসলে বন্ধুরা, আফ্রিকি দেশ নাইজেরিয়া তারাই প্রথম দেশ সুখোই 75 ফাইটার জেটের জন্য রুশের সাথে চর্চা আর কথাবার্তা বলবে। তো এখন দেখলে আপনারা বুঝবেন যে কোনো আফ্রিকি দেশের কাছে এমন সিক্সথ জেনারেশনের ফাইটার জেট থাকা অনেক চমকানোর মতো কথা হবে। তো সেখানে আবার আমেরিকা মনে করে যে আফ্রিকি দেশকে এতটা অত্যাধুনিক অস্ত্র দেওয়া না বুদ্ধিমানের কাজ হবে আর না নিজের সুরক্ষিত থাকবে। যদিও নাইজেরিয়া যতই সুখোই 75কে কেনার প্রথম দেশ হোক না কেন, কিন্তু এই ফাইটার জেটের আধিকারিকভাবে সেনাতে যুক্ত হতে এখনও কিন্তু অনেক বছর সময় লাগবে। এমতো অবস্থায় ভারত স্বদেশী ফাইটার যোজনা থেকে নিজেদের লক্ষ্যকে সরতে চায় না, কেননা ভারতও ভবিষ্যতে ফাইটার জেটের প্রয়োজনীয়তাকে কেবল নিজেদের স্বদেশী ফাইটার জেটের দমে পূরণকে করতে চায়। এমতো অবস্থায় ভারতকে রুশ হোক বা পশ্চিমী দেশের যে কোনো ফাইটার জেটের পরিযোজনা থেকে যুক্ত হতে কোনো ইচ্ছা নেই।